आज के बनाबो फुचका तब चलो बनाए एखाने निये छी हाफ कप मैदा एखाने दिए दीची एक ही परिमाणे हाफ कप सूजी एखाने दिए दीची एक चिमटी मतो खाबार सोडा एबार अल्प अल्प करे जल दिए एटा आमी मेखे नेब এটা আমার মাখা হয়ে গেছে হাফ চামচ হাফ কাপ জল নিয়েছিলাম তার থেকে আমার হাফ চামচ মতো বাকি আছে ফুচকার ময়দাটা একটু নরম করে মাখতে হবে এখন আমি এটা ঢেকে রাখব এটা সুজিটা কাঁচা তো ফুলবে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব আর আমি তেঁতুল জলটা বানিয়ে নেব ফুচকার এখানে নিচ্ছি জল এখানে কিছুটা তেঁতুল নিয়েছি এটা জলে ভিজিয়ে দিচ্ছি তেঁতুলটা অনেকক্ষণ ভিজে রেখেছি এবার এটা ভিজে গেছে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ লঙ্কা পাঁচটা সেদ্ধ লঙ্কা দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বিট নুন শুকনো লঙ্কা জিরে ভেজে শুকনো কলাই এটা গুঁড়ো করে রাখা আছে এটা দিয়ে দিচ্ছি দু চামচ এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি করা আছে দুটো গোল করে চাকা করে লেবু কাটা আছে এই দুটো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সব উপকরণ দেওয়া হয়ে গেছে লাস্টে আরেকটা দেব আমাদের ভিডিও দেখতে থাকুন তবে বুঝতে পারবেন পরে এবার আমি আলুটা মেখে নেব এখানে দিচ্ছি সেদ্ধ আলু এবার আলুগুলো আমি চেপে চেপে মেখে নেব আলুটা চামচ দিয়ে মাখতে অসুবিধা হচ্ছিল এই জন্য আমি হাত দিয়ে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ ছোলা এবার দিচ্ছি কাঁচা ছোলা এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ লঙ্কা দিচ্ছি ধনে পাতা এবার দিচ্ছি স্বাদ মতো লবণ কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি ভাজা মশলা জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দিচ্ছি এবার এবার এটা ভালোভাবে মেখে নেব এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ তেঁতুল গোলা জল এবার এটা মেখে নেব আলুটা আমার মাখা হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে ফুচকাগুলো বানিয়ে নেব ময়দাটা ঢাকা ছিল ঢাকা তুলে ফেলেছি এবার আমি চারটে লেচি বানিয়ে নেব এবার আমি বেল্লায় তেল মাখিয়ে নিচ্ছি
এটা এবার খুব পাতলাও বেলবো না মোটাও বেলবো না এরকম করে বেলে নেব এটা আমার বেলা হয়ে গেছে এবার আমি এটা কেটে নেব এই যে এতটা মোটা করে বেলেছি একটা ছোট গ্লাস নিয়েছি গ্লাসের চারিপাশে তেল লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে কটন ঢাকাতেও কাটতে পারেন কাটা হয়ে গেছে পাশের গুলো আমি সব তুলে নিয়েছি এইভাবেই আমি সব কেটে নেব বেলে এইভাবে সবগুলো আমি করে নেব এগুলো আমার বেলে কেটে নেওয়া হয়েছে এবার আমি এগুলো ভেজে নেব কড়াইতে দিচ্ছি সাদা তেল তেলটা এবার ভালোভাবে গরম করে নেব তেলটা ভালো গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভেজে নেব সবগুলো একসঙ্গে দিলে ফুলবে না এই দেখুন কি সুন্দর ফুচকাগুলো ফুলে উঠেছে নিজে নিজেই উল্টে যাচ্ছে সবগুলো এরকম করে ভেজে নেব কিছু ফুচকা ফোলেনি পাপড়ি হয়ে গেছে এগুলো আমি ভেঙে লাস্টে একটা জিনিস দেব বলেছিলাম এবার দিচ্ছি দেখুন আলুটা দিয়ে জলে গুলিয়ে নিচ্ছি একটা ভেঙে দেখে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে এই যে দেখুন একটা ফুচকা আমি বানিয়ে দেখাচ্ছি দোকানের মতো হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে আপনারা এরকম করে বানিয়ে খাবেন ফুচকাগুলো বানানো হয়ে গেছে আপনারাও এরকম করে বানাবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটার সঙ্গে থাকবেন